हेलो फ्रेंड्स, वेलकम बैक टू शीतनुगास गुड लाइफ। तो আমি কোথায় চলে এসেছি তোমরা তো বুঝতেই পারছো। কলেজ স্ট্রিটে কিছু কাজ ছিল, ক্যাম্পাস কিছু বই কেনার ছিল আর কিছু কাজ ছিল। তো যাই হোক, আমি খুব একটা বেশি কিছু ক্লিপ তুলতে পারিনি, যতটুকু তুলেছি মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি চলে এসেছি হচ্ছে কফি হাউসে কিছু খেতে, খুব খিদে পেয়ে গেছিলো। আমি এসেছি হচ্ছে তিয়াসার সাথে। তো আমি একটু একটু ক্লিপ তুলেছি, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের বই টই কেনা হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি, আরও কিছু কাজ ছিল সেগুলো হয়ে যাওয়ার পর আমরা একটুখানি খেয়ে দে, তো ব্যাস বেশিক্ষণ আমরা থাকিও নি। তো এই জায়গাটা বেশ ভালো লাগলো। এবারে এই প্রথম আমরা এরকম একটি জানলার এই সাইডটাতে বসলাম, বেশ ভালো লাগছিল ওপর থেকে ভিউটা, মানে কলেজ স্ট্রিটের পাড়াটা দেখতে। তো অ্যাজ ইউজুয়াল যেমন এখানে ভিড় থাকে, তো খাওয়ার জন্য জাস্ট মাস্কটা খুলেছিলাম। আর এই যে আমরা একজনের সাথে টেবিলও শেয়ার করেছিলাম। যাই হোক, তো এরপরে আমরা আরেকটুখানি একটা কাজ ছিল সেখানে যাব, গেছিলাম। তো এখন আমাদের খাবার আসেনি, খুব লেট করে এরা খাবার দিতে। যাই হোক, তো আমরা নিয়েছিলাম হচ্ছে চাউমিন, চিকেন চাউমিন। এই যে আমি আর তিয়াসা খাচ্ছি, আমাদের চাউমিন চলে এসেছে। তো আমাদের খাওয়াও শেষ হয়ে গেছে, এবার আমরা যাবো হচ্ছে আরেকটা আমার কাজ রয়েছে সেটার জন্যে। তো তারপরে একটুখানি ঘুরবো টুরবো। আর ক্যালকাটা ইউনিভার্সিটিতে তিয়াসা গেছিলো, আমারও যাওয়ার কথা ছিল, যেহেতু আমি কোনোদিন দেখিনি, বাট যাওয়া হয়নি, ওখানে প্রচুর লাইন ছিল তাই জন্যে। আর নেক্সট বার এলে আবার যাবো। তো এখন আমরা হাঁটা দিয়েছি বাসে ওঠার জন্যে, কাজটাও হয়ে গেছে। তো এই যে আমি আর তিয়াসা যাচ্ছি, খুব একটা বড় হয়তো ভিডিওটা হবে না, যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মানে যেহেতু একটুখানি কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য সবসময় খুব একটা বেশি তুলতে পারিনি, তিয়াসাও ব্যস্ত ছিল, ও আমার ক্যামেরা ধরতে পারেনি। তো যাই হোক, এখন আমি বাড়ি ফিরছি। আর প্লিজ, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধু ফ্যামিলির সাথে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সুতরাং গাইস, গুড লাইফ।